আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ سورة بقرة 172 آيات جابتو حمد و ثناء اللہ رب العالمين الجنة جابتو درود و صلاة شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الجنة আজকের প্রসঙ্গ মজুদ্দারি, সারা দেশ পেঁয়াজের ঝাঁজে ব্যতিব্যস্ত হয়ে গেছে, সে সঙ্গে শুরু হয়েছে ওর লবণ, আরও যে কত হবে আল্লাহ জানে। মানুষের দুনিয়াতে বেঁচে থাকার মূল উপকরণ হচ্ছে তার জীবিকা। জীবিকা যদি হালাল হয় তার জীবনটা হয় সুখী এবং পরকালটা হয় জান্নাতি। জীবিকা যদি হারাম হয় জীবনটা অসুখী, পরকালটা হবে জাহান্নামি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদ্দিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে। সে কারণ জীবিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জীবিকাকে হারাম জীবিকায় পরিণত করার যতগুলো মাধ্যম আছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মজুদদারি। অর্থাৎ আল্লাপাক বাংলাদেশে রুজির অভাব রাখেন নাই, শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর কোনো প্রান্তে রুজির কোনো অভাব নাই, কারণ আল্লাপাক নিজেই রুজির দায়িত্ব গ্রহণ করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছেন যে পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহ নেন নাই। অতএব রুজির বিষয়টা আমরা যদি বলি যে এখন পেঁয়াজ নেই দেশে, ইনডাইরেক্টলি দায়ী কিন্তু আল্লাহই হন, আল্লাহ পেঁয়াজ উৎপাদন করেন নাই না, আল্লাহ পেঁয়াজ ঠিকই দিয়েছেন যা লাগবে বাংলাদেশের মানুষের জন্য, ঠিকই পেঁয়াজ উৎপাদিত হচ্ছে, পেঁয়াজ আছে, রসুন আছে, লবণ আছে, সবই আছে। রাজশাহীর পানিতে লবণ তৈরি হয় না, কক্সবাজারের পানিতে লবণ তৈরি হয় কেন, এই কেন কোনো জবাব দিতে পারবেন? আল্লাপাক এক এক এলাকায় এক একটা জিনিস সৃষ্টি করেন যাতে সব এলাকার মানুষ সব এলাকার মানুষের প্রতি মুখাপেক্ষী হয়। যদি এক এলাকায় আল্লাহ সবই দিয়ে দেন তো অন্য এলাকার লোকরা তো আপনার মুখাপেক্ষী হবে না। রাজশাহীতে আম দিয়েছে, বরিশালে ইলিশ মাছ দিয়েছে, কক্সবাজারে লবণ দিয়েছে, এক এক জায়গায় এক এক জিনিস আল্লাহ দিয়ে রাখছেন। পুরো উত্তরবঙ্গে একে একে বলা হয় ধানের ভাণ্ডার, চাউলের ভাণ্ডার, এখানে চাল চাল না হলে মানুষ খাবে কি,
এক এক জায়গায় এক এক জিনিস আল্লাপাক দিয়ে দিয়েছেন। এখন যদি আপনি সেগুলো নিয়ে জমা করে রাখেন তো অটোমেটিক্যালি অভাব আসবেই। এই মজুদারি করে ব্যবসায়ীরা, আর এই ব্যবসায়ীদের সম্পর্কেই জান্নাত জাহান্নাম সবই আছে। কেয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা আল্লাহ পাকের ডান হাতে নূরের সিংহাসনে বসবেন। এই হাদিস জানার পরে কোনো ব্যবসায়ী কি অসৎ হওয়ার সুযোগ থাকে না। যেখানে নবী রসুল শহীদ সিদ্দিকরা বসেন সে সর্বোচ্চ সম্মানিত আসনে একজন ব্যবসায়ী বসতে পারেন যিনি কখনোই মাদ্রাসার দরজায় পা দেন নাই। শুধু সৎ ব্যবসায়ী হওয়ার মাধ্যমে তিনি অত্যন্ত উচ্চ সম্মান লাভ করতে পারেন যদি তিনি সততার সঙ্গে ব্যবসা করেন। আর এইটা ঠিক উল্টে যাবে, দুনিয়াতে বহু টাকা পয়সা কামিয়েছেন কিন্তু আপনি হবেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারণের মতো। কারণ এবং হামানের রাজনৈতিক নেতা হলো হামান, অর্থনৈতিক নেতা হলো কারণ, একই সময়ের লোকেরা। এদের সম্পর্কে আল্লাহাক কোরআনে আয়াত নাজিল করেছেন। যদি আল্লাহাক কোরআনে এগুলো আমাদেরকে না বলতেন আমরা জীবনেও খোঁজ পেতাম না, কারণকে, হামানকে, ফেরাউনকে, নমরুদকে কিছু জানতে পারতাম না। সেখানে তিনি দেখিয়েছেন মূলত কারণ বনু ইসরায়েলের লোক, অর্থাৎ মুসার আপন চাচাতো ভাই। মুসার বাপ আর কারণের বাপ আপন দুই ভাই, ইতিহাসটা মনে রাখবেন। কিন্তু দেখলো যে মুসা নবী হয়েছে, তার সঙ্গে থাকলে আমি ইচ্ছা মতো হারাম হালাল কোনো তক্কা না করে টাকা উপার্জন করতে পারবো না। এজন্য সে বনু ইসরায়েলের দল ছেড়ে ফেরাউনের দলে চলে গেল। কারণ ফেরাউনের রাজত্বে হালাল হারামের কোনো ব্যাপার ছিল না, যে যেভাবে খুশি কামে রোজগার করে খাও। ফলে মুসার পক্ষে না থেকে সে ফেরাউনের পক্ষে চলে গেল। সেখানে গিয়ে এত কোটিপতি হয়েছে যে বিশ্ব ইতিহাসের সেরা ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে, যার নামটা কোরআনে স্থান পেয়েছে। কারণকে দেখে তার আপন নিজের ভাইরা বলাকা করতো, হায় আল্লাহ পাক সমস্ত রহমত কারণকে দিল, আমরাও যদি তার মতো হতে পারতাম কতদিনে ভালো হতো। যখন কারণ রাস্তা দিয়ে বের হতো উটের উপরে সওয়ার হয়ে, পিছনে নাকি 27টা উট থাকতো চাবি বহন করার জন্য। 27টা উটে এক একটা উটে 5 মন করে বোঝা বহন করতে পারে। 27টা উট খালি চাবি বহন করতে লাগলে কতগুলো চাবি হিসাব করতে পারবেন? আর অতগুলো চাবির হিসাবে কতগুলো দোকান, কতগুলো মালামাল, ও তো হিসাব করা যাবে না, মাথা কুলাবে না। এই যখন রাস্তাতে যাইতো বহর নিয়ে, তখন সব ওর নিজের ভাইরা তো সব মানুষরা নির্যাতিত, তারা দেখতো আর বলতো মুসার সঙ্গে থেকে কী লসটা না হইল, আর এই ফেরাউন দলে গিয়ে কতই না লাভবান হইল। তাদের এই বক্তব্যটি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল কারণের সে বিশাল ধন সম্পদ যে এলাকা জুড়ে, এখন যেমন আমাদের সরকার দেখছেন না সব 300 একর 500 একর জমি নিচ্ছে কি বিদেশিদেরকে, সেখানে এসে ঘাঁটি গড়ার জন্য, ব্যবসা করবে আমাদের দেশকে উন্নতি করে দেবে। ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কায়দায় যেভাবে জাহাঙ্গীরের কাছ থেকে খাতির করে কলকাতায় কুঠি গাড়ি ছিল, আর সে কুঠি গাড়ি কলকাতায় পরবর্তীতে তারা হয়ে গেল এদেশের হর্তাকর্তা বিধাতা। ইংরেজ শাসনের যুবকাষ্টে বাংলার মানুষ নির্যাতিত নিষ্পেষিত হল, আর ইংরেজরা চিরকাল শোষকের জাত। বাংলাদেশের ইতিহাসে প্রথম এই মজুদারি কখন আসে জানেন? এই ইংরেজরাই করছে। 1770 সালে লর্ড কর্নওয়ালিস যখন এখানে চিরস্থায়ী বন্দোবস্ত আনেন 1790 সালে, তার 20 বছর আগে 1770 সালে ওয়ারেন হেস্টিংসের আমলে প্রথম এই বুদ্ধিটা সে খাটায়। ওরা দেখলো আগে নিয়ম ছিল, সম্রাট আকবরের আমলে বা মোগলদের আমলে নিয়ম ছিল, ফসল যা হবে তার একটা অংশ তোমার সরকারকে দিবি। ইসলামে যেমন বিধান আছে না, ওষুধের বিধান আছে না, 10% বা 20% আছে, তো ফসল হলে দিবে নাহলে দিবে না,
এতে কৃষকের সুবিধা ছিল, ফসল হয়নি বাবা আমি কী দেবো মাপ। ইংরেজ দেখলো যে এ করলে তো আমি টাকা ঠিক মতো পাই না, ফসল কখনো হয় কখনো হয় না সমস্যা। ওরা বুদ্ধি বের করলো যে তোমাদেরকে আমরা ফসল নেবো না, ফসল নিয়ে টানাটানি করে ঝামেলা, তোমরা আমাদেরকে টাকা দিও, তোমার এক বিঘা জমিতে এত কেজি এত সের বা ছটাক বলতো সে সময় ধান না দিয়ে তুমি আমাদের টাকা দাও। কৃষক দেখলে তাও তো ভালো, ঝামেলা করার কী দরকার, এত টাকা মালা মানে টানাটানি করার চাইতে এই টাকা নিল। কৃষক তো অত বোঝে না, সহজ সরল মানুষ। পরে দেখলো সর্বনাশ, এবার তো সব ডুবি শেষ হয়ে গেছে বন্যায়, কিছুই দিয়ে ফসল হয়নি, কিন্তু খাজনার টাকা দিতেই হচ্ছে, এখন উপায় কী? ধান ফুরালো, পান ফুরালো, বর্গী হলো দেশে, আজকাল তো গান আছে না, সব শেষ হয়ে গেল, খাজনা দেব কিসে? এই খাজনা তো দিতেই হবে, এটা কিন্তু আগে ব্রিটিশ মাথা ঢোকেনি, টোটাল মোগল পিরিয়ডে কখনো এগুলো ছিল না। 1526 সাল থেকে 326 বছর ধরে মোগলরা এদেশে রাজত্ব করেছে, কিন্তু কখনো টাকার বিনিময়ে তারা খাজনা নেয়নি, খাজনা নিয়েছে ফসলের বিনিময়ে খাজনা নিয়েছে। ঠিক যেটাকে আপনারা পয়লা বৈশাখ করেন না, নববর্ষ একটা বেদাতি প্রথা চালু হয়েছে আপনাদের দেশে এখন, এই এটাও চালু করেছে মূলত ফসল ওঠার মৌসুমের দিকে খেয়াল করে। তো ফসল উঠত বাংলাদেশে নতুন বছর মানে আপনার ফাল্গুন চৈত্র মাসের দিকে ফসল উঠত, শুকনো মৌসুমে ফসল নিত সরকার। তো সেটা করতে গিয়ে দেখা গেল যে এদেশে শকাব্দের দ্বিতীয় মাস হলো বৈশাখ, মূল উদ্দেশ্য হলো ফসলের মাধ্যমে খাজনা আদায় করা। সেইটাকে এখন ঘুরি ফিরে হয়ে গেছে নাকি হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই সমস্ত মিথ্যা কথাগুলো রেডিও টিভি যখন যারা বলে এতে দেখ করোনা হয়, এরা কি ইতিহাস এমনি করে বিকৃত হয় যে কল্পনা করা যায় না। কিন্তু এখানেও হিন্দুত্ববাদী সংকীর্ণতা পুরোপুরি আছে। যখন স্বাধীন হলো দেশ তখন বর্ষের পশ্চিমবঙ্গের ভাইরা দেখলো যে পয়লা বৈশাখ আমার সঙ্গে মিলবে না, ওদের ছিল ওটা শকাব্দের চৈত্র মাস, বাংলাদেশে তখন হলো বৈশাখ মাস, আমাদের যখন পয়লা বৈশাখ ওদের তখন পয়লা চৈত্র। ফলে ঢাকাতে যখন পয়লা বৈশাখ হয় কলকাতায় তার এক মাস পরে গিয়ে হয়, মুখে খুবই বাঙালি বাঙালি চিল্লাচিল্লি করেন, কিন্তু এইখানে যে কখনো মানতে রাজি নেই, ওরা ধর্ম আগে তারপরে যে বৈশাখ পরে। বাংলাদেশের মুসলমানদের কাছে ধর্মকর্ম জাহান্নামে যাক, বৈশাখ টিকে থাক, এটা আজীব চিজ এদেশের লোকেদের। অবশ্য সবাই না, এ যারা করে তারা তো মাথা বসে থাকে আপনাদের ভোট নিয়ে, ইতিহাস সচেতন ব্যক্তি যে ভালো করে জানেন এগুলো সব হিন্দুয়ানি চক্রান্ত। বাংলাদেশের মুসলমানকে এইসব ঘুম পাড়ানি মাসে বেশি গান শুনিয়ে তাদেরকে ধর্মচ্যুত করা এদের মূল উদ্দেশ্য। প্রসঙ্গ ছিল ফসল, ফসলের মাধ্যমে খাজনা দেয়, এটা ছিল চিরাচরিত রীতি। এই রীতির পরিবর্তন ঘটাল ইংরেজ 1769 সালে। তারপরে শুরু হলো চারিদিকে দুর্ভিক্ষ। উইলিয়াম উইলসন হান্টার তার রিপোর্টের মধ্যে এ বিষয়ে দারুণ লেখা লিখেছেন, তার একখানে তিনি বলছেন মানুষ এত মরা শুরু করলো যে তাদের শেষকালের লাশ কী বলে দাফন করার জায়গা হচ্ছিল না, এক একটা গর্তের মধ্যে 100, 200, 300 লাশ ফেলে চাপা দেওয়া হতো, এরপরও দুর্গন্ধে আরও মানুষ ডায়রিয়াই মারা যেত, খেতে পাইত না। ওই সময়গুলো ইতিহাসগুলো আপনারা পড়বেন, আর তাহারিকে রিপোর্ট গিয়েছে গত মাসে এ মাসেও, এগুলো দেখবেন আমাদের লেখনীগুলা প্রবন্ধগুলা। খাজনা কিন্তু মাফ হয়নি, কৃষক খেতে না পেয়ে যা কিছু ফসল হয়েছে সব কিছু খাজনার পিছনে দিয়ে দিচ্ছে সরকারকে, নিজেরা না খেয়ে মরে আসে। এই দুরবস্থা সেই সময় ঘটেছিল যখন এদেশে ইংরেজরা ক্ষমতা হাতে নেয়।
এরপরে আবার 1943 সালেও ঠিক একই অবস্থা ঘটেছিল। এটা শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের 17-18 পৃষ্ঠে আপনার পাবেন। তিনি তার জীবনের ইতিহাস লিখেছেন, সেই সময় এই হিন্দু মজুদাররা কীভাবে মুসলমানদেরকে নির্যাতন করেছে দেখে না তোমরা। মুসলমানরা তবু হাদিস মানার ভয়ে কিছুটা সামাল থাকে, ইংরেজিকে হাদিস মানে নাকি, ওরা কী কী লুটপাটকে খাবে সেই তালেই থাকে। ফলে নেমে এলো 1946 সাল, দেশ স্বাধীন হয়ে গেল, সবাই মনে করলো এখন আমরা বাঁচলাম, ইসলামী বিধান মতো দেশ চলবে, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মজুদারি থাকবে না। ওরে বাপ রে বাপ, দ্বিগুণ উৎসাহে স্বাধীনভাবে মজুদারি শুরু হলো, সুদ শুরু হলো, সবই শুরু হলো, ইসলামের কিছুই আর থাকলো না। পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হলেন একজন শিয়া, কাদিয়ানি, প্রথম প্রধানমন্ত্রী একজন শিয়া। কি চমৎকার পাকিস্তান, প্রেসিডেন্ট শিয়া, প্রধানমন্ত্রী শিয়া, আইনমন্ত্রী কাদিয়ানি, এই হলো পাকিস্তান, যা হওয়ার তাই হলো। অথচ কে না জানে যে পাকিস্তানের অধিকাংশ জনগণ সুন্নি মুসলমান, পশ্চিম পাকিস্তান হোক আর পূর্ব পাকিস্তান হোক, সবাই সুন্নি নয় কি, কিন্তু ক্ষমতায় বসলো কারা, শিয়া এবং কাদিয়ানি, বসালো কারা। এইসব নির্বাচন তো ফালতু নির্বাচন, সবসময় তো প্রতারণা একটা, স্রেফ বসিয়েছে সেই ইংরেজরা, যারা এই দেশ ছেড়ে চলে গেল তাদেরই তল্পিবাহক লোকগুলোকেই এদেশের স্বাধীন পাকিস্তানের নেতা বানিয়ে দেওয়া হলো। সেই সময় নেহরু চমৎকারভাবে লিখছিলেন ভবিষ্যৎবাণী করে, এই পাকিস্তানকে বেশির বেশি 20 বছর টিকবে, তার বেশি টিকতে পারবে না। নেহরু সেই পরিকল্পিত পাকিস্তান 24 বছরই শেষ, কারণ তিনি জানতেন একটা ট্রেন চলে ইঞ্জিনের মাধ্যমে, তাই না, ড্রাইভিং সিটে যেটা মাতাল বসে সে কি গাড়ি ভালোভাবে চালাতে পারবে, সিটে যাদেরকে বসানো হচ্ছে এবং যারা বসাচ্ছে তাদের সঙ্গে সাধারণ দিনদার মুসলমানের কোনো সম্পর্কই নেই। অতএব মুসলমানদেরকে স্বাধীনতার ডোজ দিয়ে ভুলিয়ে স্বাধীন দেশ কায়েম করে স্বাধীনভাবে ধ্বংস করবে এরা, ঠিক সেটি হয়ে গেছে। চিন্তাশীল কোনো জ্ঞানী মানুষের মাধ্যমে পাকিস্তানও পরিচালিত হয়নি, আমাদের স্বাধীন দেশে কীভাবে চলছে তো আপনারই সাক্ষী। কোন কারণে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়বে, কোনো কারণে হঠাৎ, লেখা আছে দোকানে পেঁয়াজের হালে 20 টাকা, বাংলার মানুষ জীবনে যা কখনো দেখেনি, হঠাৎ করে গুজব রটে গেল লবণ 250 টাকা কেজি, কী হচ্ছে, মিশর থেকে একেবারে এয়ার বাসে করে 50,000 টন পেঁয়াজ আসতেছে, শুনে লাভটা কি, গুলি নেবে কে, ওই নেবে তো ওই মজুদদারের কাছেই তো আবার যাবে, উনি আবার মজুদ করবে, আবার পেঁয়াজ দাম বাড়াবে। হ্যাঁ, যদি আল্লাহর জমিনে পেঁয়াজ হয়, এখন তো শীতকালে এসে গেছে, অটোমেটিক দাম কমবে, এখন ক্রেডিট হ্যাঁ দেখো আমরা ব্যবস্থা নিয়েছিলাম বলেই পেঁয়াজ দাম কমে গেছে, আল্লাহর কোনো মূল্যই নেই, সব আমরাই কেউ করি, ভাব করে ফেলে আসা সেই ফেরাউনি আর হামান আর কারণে যে ইতিহাস কোরআনে এসেছে সেই ইতিহাস এখনও চলছে। সাবধান মুসলমান, দুনিয়া আমরা বেশি দিন থাকবো না, মরতে হবে, আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিন আখেরাতকে অগ্রাধিকার দিয়ে থাকি। এই জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বেঈমানগণ, কিন্তু আল্লাহ পাক কোরআনে কোথাও বলেনি, বলেছে পাবেন কোথাও, হে ফাসেকগণ, হে চোরগণ, হে ডাকাতগণ, আছে কোরআনে কোথাও, কোথাও নেই। কারণ আল্লাহ জানে ভালো করে যে আমার এই কোরআন বিশ্বাস করবে তারাই যারা ইমানদার, বেঈমানদের বলে তো কোনো লাভ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করে পবিত্র বস্তু যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, অশকুরু লিল্লাহ, এবং এতেই শুকরিয়া আদায় করো, বেশি লোভ করতে যেও না, তোমার রুজি হিসাব করা, তার বাইরে তুমি পাবে না,
যা দিচ্ছি এতে সুক্রিয়া আদায় করবা। ইনকুন্তুম ইজ্ঞাহ তাবুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করে থাকো। খালি সালাত পড়বো আর চুরি করবো, ও কিছু সালাত ওগুলা? সূরা বাকারা 172 আয়াত। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না। নাপাক মানুষ, নাপাক ইনকাম, নাপাক জীবিকা কখনো আল্লাহ গ্রহণ করবেন না। আর নবী হুরায়রা তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র বস্তু ভিন্ন কবুল করেন না। সুম্মা যাকারার রাজুল ইউতিলুল সাফরা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব্বে। অতঃপর আল্লাহ রাসূল একটি উদাহরণ দিয়ে বললেন, দেখো একজন মানুষ লম্বা সফর করে বাড়ি আসছে, আসার পরে তখন তার চুলটা হইল উস্কো খুস্কো, তার চেহারা অত্যন্ত মলিন। এই অবস্থায় সে আল্লাহর কাছে এসে হাত তুলে বলছে, ইয়া রব্বে, ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমাকে আমার প্রার্থনা কবুল করো। কিন্তু মাতামু হারামুন, অমাশাবু হারামুন, অমালবাসু হারামুন, ওর খাদ্যটা হারাম, ওর পানীয়টা হারাম, ওর পোশাকটা হারাম, পান্নায়স্ত যা বলে জালেক, কীভাবে তার প্রার্থনা কবুল হবে? রহ মুসলিম, আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন কীভাবে ওর প্রার্থনা কবুল হবে? ও তো কাঁদছে ঠিকই, কান্না কোনো কাজ দেবে না, এই জন্য ওর খাদ্যটা হারাম, পানীয়টাও হারাম, পোশাকটাও হারাম, হারাম করার দোয়া কখনো কবুল হয় না। এই হাদিসটা কি যথেষ্ট নয়? আর কিছু লাগে? এবার দেখেন পরিণতি শোনেন, আমরা অনেকে মনে করি এখন তো শীতকালের মৌসুম, চারদিকে ইসলামী জলসা, মাদ্রাসা উন্নয়নকল্পে, মসজিদ উন্নয়নকল্পে, তাছাড়া এমনিও ওয়াজ মাহফিল হতেই আছে সব জায়গায়। এলাকার যিনি কোটিপতি, পোস্টারে তার নাম হয় দানবীর, এলাকার যিনি এমপি বা উপজেলা চেয়ারম্যান, তাদেরকে করা হয় প্রধান অতিথি, মনের কামনা যদি দয়া করে একটু টাকা বেশি করে দেন, উদ্দেশ্য তাকে খুশি করে টাকা নেওয়া। হাদিসটা মনে রাখবেন, ভালো লাগবে আপনাদের। قال قال رسول الله صلى الله عليه وسلم من اكتسب مالا من مأثم فوصل به رحمه وتصدق به وأنفقه في سبيل الله جمع ذلك كله جميعا فقذف به في جهنم صحيح الترغيب 1721 نمبر حديث মনে রেখো, যে ব্যক্তি গুনাহের পথে অর্থ উপার্জন করল, অতঃপর সেটা দিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করল, সেটা দিয়ে সে আল্লাহর পথে সাদাকা করল, সেটা দিয়ে আল্লাহর পথে অনেক অনেক জনকল্যাণমূলক কাজ করল, মনে রেখো জমিয়া যালিকা কুল্লুহু জামিয়ান, কিয়ামতের দিন এই সবগুলোকে একত্রিত করা হবে। ফাকুযফা বিহি ফি জাহান্নাম, অতঃপর তার যাবতীয় সৎকার সহ তাকে জাহান্নাম নিক্ষেপ করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা দানবীর বলেছি, আল্লাহর কাছে দানবীর না? কিয়ামতের দিন যে তিনজনকে প্রথম হিসাব দেওয়া হবে, প্রথম হলো খুনি, কেন খুন করেছিলে? দুই নম্বরে আলেম, এলম দিয়ে কী করেছিলে? এখন তো দেখতেই পাচ্ছি আমাদের ছেলেরা এলম শেখে বক্তা হওয়ার জন্য, কারণটা বুঝেই গেছে, বক্তা হতে বলে যে টাকা পাওয়া যায়, বিনা পয়সায় টাকা, কোন জায়গায় গিয়ে যে 1 ঘন্টা বক্তব্য রাখলেই খুব মোটে না হলে তো 2000 টাকাটা তো দিবে। একজন লোক সারাদিন মাথার ঘাম পায়ে গেলে, এই যে আমার সামনে ইটের কাজ হচ্ছে দেখছেন না, এই নির্মাণ শ্রমিকরা সারাদিন কাজ করছে,
400 টাকা 450 টাকা 500 টাকা মজুরি, আর আপনি 1 ঘন্টা বক্তৃতা করবেন, মাশা আল্লাহ পকেট ভরে যাবে, 10,000 15,000 টাকা চলে আসবে। লেখাপড়া জানেন না জানেন, সুরটা থাকলেই হয়, একটু ঘুরিয়ে ফিরি বাংলা আরবি উর্দু বলতে পারলেই হলে বাস, আর কিছু লাগবে না। এমনকি হেলিকপ্টার চালিয়ে আপনি আসেন 1 ঘন্টা বক্তব্য রাখার জন্য, 2 লাখ 3 লাখ টাকা খরচ করতে হয়। আবার দেখলাম সেদিন এক হেলিকপ্টারম্যান নামলো, বড় হুজুর, সঙ্গে একটা গানম্যান, রে বাপ রে বাপ, ওনার দেহের কত মূল্য, যেন কেউ ওনাকে ক্ষতি করতে না পারে। সাবধান, আল্লাহর পথে যারা কাজ করবে, দুনিয়ার স্বার্থে কাজ করা চলবে না। দুনিয়ার জন্য কাজ করবেন, দুনিয়াতে থেকে যাবে, আখেরাতে যাবে না। এবারে আত-তাহরিকের কভার পেজে এই হাদিসটা আমরা দিয়ে দিয়েছি, দয়া করে তাহরিক পড়বেন, অনেক কিছু উপদেশ ঘরের মধ্যে বসেই পাবেন। এবার আসেন, হারামের তো বহু পথপন্থা আছে, যারা এসব করে তারা জানে ভালো। এখানে আজকে মূল হবে মজুদদারি, যে কারণে আজকে বাংলার মানুষ হাঁসফাঁস করছে। পেঁয়াজ আর মরিচ দিয়ে আপাতত দুটো ভাত খাবো, কিছু না পেয়ে লবণ ভাত খাবো। বাংলাদেশের মানুষের ভাগ্যে পেঁয়াজও নাই লবণও নাই, কী খাবে এরা এখন? আজ দেখলাম একটা হেডলাইন করেছে, এক মহিলা স্বাস্থ্য ভালো করার জন্যে নিজের পেশাব নিজে খাচ্ছে। ভাই, এখন বাংলার মানুষকে বলে বাবা তোমরা পেশাব খাও, তো পেশাবও তো হবে না ভাত না খেলে, এ কোন দেশে বাস করছি, আর কত নিচে আমাদেরকে নিয়ে যাবে তোমরা, যারা দেশ চালাচ্ছ সাবধান, কত নিচে নামাবে তোমরা, আমাকে পেঁয়াজটাও কেড়ে নেবে, লবণটাও কেড়ে নেবে, ধনীরা সব তো মজুদদারদের কাছে আছে। 3,500-এর মতো তালিকা করা হয়েছে, এদের প্রায় সবই তো সরকারি দলের লোক, যারা বিরোধী দলে ছিল ওরা এখন সরকারি দলে হয়ে গেছে, কারণ সরকারি দলে ঢুকলে 7 খুন মা, সমস্ত অপকর্মের মূল্য হচ্ছে দলীয় শাসন। এখানে দলের বাইরে মানুষ চিন্তাই করতে পারে না, আর এর কারণে দেশে কোনো শান্তি নাই, ন্যায় বিচার নাই, নিরপেক্ষ বলে কোনো শব্দই বাংলাদেশে নাই। আপনি নিরপেক্ষ লোক মানে নিরপেক্ষ একটা পার্টি, খুবই দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। মজুদদাররা সাবধান, তোমাকে মরতে হবে, কতদিন আর পেঁয়াজের টাকা খাইবা, মরবে না? মিয়ানমার থেকে পয়সা পেঁয়াজ নিয়ে আমাদের খাওয়াচ্ছ, লজ্জা করে না? ধরতেও পারবে না, ধরবে কেমনকে, ধরলে তো ওই জায়গাটা সমস্যা, আমারই লোক। মনে রাখেন হাদিসটা মাথায় রাখবেন সবসময়, আর মা আমারিন রাজিয়াত আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইয়াতাকারা ফাহুয়া খাতী, যে মজুদদার সে পাপি। অভিরয়াদে নখরা লাইহাতাগ্রো ইল্লা খাতী, পাপি ব্যক্তি ছাড়া কখনোই মজুদদারি করে না। আপনি ভাববেন কালকে মাল কিনবো আজকে বিক্রি করবে, একদিনও কি মজুদদার হবে নাকি? জি না, এটা মজুদদারি নয়, বাজারকে ক্ষতি করার উদ্দেশ্যে যখন আপনি মজুদ করবেন তখন এটা হবে। নর্মাল বাজার চলছে, আল্লাহ রসুলের জমানায় হঠাৎ দাম বেড়ে গেল, সাহাবে কেরাম বললেন হে আল্লাহ রসুল আপনি দাম বেঁধে দেন, আল্লাহ রসুল জবাব দিলেন যে না, আল্লাহ পাক নিজেই রুজির সংকুচিত করেন, রুজি বৃদ্ধি করেন, তার হাতেই সব কিছু, আমি দাম বেঁধে দেব না। অর্থাৎ দাম বেঁধে দেওয়াটা কোনো সমাধান নয়, এটা সাময়িক সমাধান হতে পারে, অ্যান্টিবায়োটিকের মতো, এটা স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হলে একটাই, চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করা, যাতে যোগান ঠিকমতো হয়, সেই দিকেই আমাদের কর্তৃপক্ষের নজর রাখতে হবে। কৃষক যেন ঠিকমতো আবাদ করতে পারে, কৃষকের আবাদ যেন যথাযথভাবে বিক্রয় হয়, কৃষক যেন অর্থ পেয়ে খুশি হয়। আজকে মোহনপুরের আর কী বলে ওটাকে, তানোরের আলু বা কফি বা ফসল বা সবজি রাজশাহী আসতে যদি 20 গুণ টাকা বেশি লাগে, তো ওই কৃষকরা তো, যারা মাথার ঘাম পায়ে ফেলে
উৎপাদন করলো তারা তো কিছুই পারল না। আমাদের দায়িত্বশীল যারা আছেন সরকারের, তাদের বড় কর্তব্য হবে কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে খরিদ করা, যেন টাকাটা তারাই পায়, মাঝখানে মধ্যস্বত্ব ভোগীরা যেভাবে দেশটা শেষ করে দিচ্ছে, সে হোক আপনার নিজের দলের লোক, কোনো অবস্থায় এগুলো খাতির করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর যে নিরপেক্ষতা করেছে এইমাত্র এখন দিচ্ছেন, এইটা যদি অব্যাহত থাকে সারা দেশ বোধহয় ছয় মাসের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে। যদি তিনি এটার এইভাবে রাখতে পারেন, আল্লাহ ভালো জানেন তকদিরে কী আছে আমাদের সবার জন্য। আমরা দোয়া করি যারা প্রশাসনে আছেন, আল্লাহ পাক তাদেরকে কঠোরভাবে দেশ শাসনের, নিরপেক্ষভাবে দেশ শাসনের তৌফিক দান করুন। কারণ আমরা যতই বলি আমাদের হাতে তো ক্ষমতা নেই, আমরা সেটা উপদেশ দিতে পারি। যারা প্রশাসনে আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরকে যদি আল্লাহ পাক সঠিকভাবে পরিচালিত করেন অন্তত ইমানদার জনগণের স্বার্থে, তাহলে এই দেশ সুন্দর হবে, নইলে কোনো উপায় নেই। মজুদ্দারের ইতিহাস তো আপনারা শুনলেন, এটা কিন্তু ভারতীয় ইতিহাস, আগেও ছিল, মজুদ্দার চিরদিনের জন্য আছে। কিন্তু এরকমভাবে ডাইরেক্ট সুচতুরভাবে ফসলের বিনিময়ে টাকা দিয়ে, টাকার বিনিময়ে পরবর্তী বছর ওই দাম বেড়ে গেলে আবার খরিদ করে এ দেশ মানুষকে শেষ করে দিয়ে, এরকম ইতিহাস বিশ্বে খুব কমই আছে। কারণ ব্রিটিশরা জানে আমরা তো আজও কালক চলে যাবই, মানুষ মরে মরুক গিয়ে টাকা মতো চাই, এদেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। কিন্তু আমাদের দেশের মানুষ তো আমাদেরই, আমাদের সরকার কি আমাদের নয়, যাবে কোথায়? তাদের চাচা ভাতিচা আত্মীয় স্বজন সবই তো আমরা এক জায়গায় বসবাস করি। অতএব আমরা আশা করব এই মজুদদারি যেন এদেশে টেকসই না হয়। আশা করি প্রত্যেকটা ভাই বোন যারা আছেন বিভিন্ন পর্যায়ে, সবাই মজুদদারি থেকে দূরে থাকেন। অনেকের একটা ধারণা আসে এই 40 দিন রাখা যায়, এটা নাকি হালাল। এই বুদ্ধি আপনাদের মাথায় কে শিখল আল্লাহ জানে। 40 দিন আপনি 1 বছর রাখতে পারেন, নিজের সংসারের প্রয়োজনে মজুদদারির উদ্দেশ্য না রেখে, বাজারের দাম বাড়ানোর কোনো উদ্দেশ্য না রেখে, আপনি যদি মনে করেন আপনি 1 বছর যাকেন বাড়িতে ধান রাখেন চাল রাখেন কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে মজুদ করলেই দাম 5 গুণ হবে কালকে, এইটার যে চিন্তা থাকে আপনি শেষ, এটা হলো মজুদদারি। বাজার ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যের দিকে এগুলো করেন, তাহলে তিনি দুনিয়া হারাবেন, আখরাত হারাবেন। আজকাল কোলেস্ট্রল তো আপনার ভালো করে বুঝেন, ব্লাড ঠিক সার্কুলেশন হচ্ছে কি না দেখা হয় না, এবং রিং পরানো শুরু করছে না, কারণ ব্লাড ঠিক মতো সার্কুলেশন হচ্ছে না, বেঁধে যাচ্ছে। দেহের রক্ত চলাচল যেমন, দেশের অর্থ প্রবাহ তেমন। ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চললে দেহের রক্ত চলাচলের মতোই দেশের স্বাস্থ্য ভালো থাকবে, আর নইলে দেহে যেমন রক্ত বন্ধ হয়ে মানুষ মারা যায়, সমাজের অর্থ প্রবাহ বন্ধ হয়ে সমাজ মারা যাবে। অতএব ব্যবসায়ীদেরকে আমরা বলব, ইবনে উমার সে হাদিসটা মনে করে দিতে মন চায়, ইবনে উমার বাজারে যেয়ে ডাক্তার, ইয়া ইউল তুজ্জার আন্তমুল ফুজ্জার, হে ব্যবসায়ীরা মনে রেখো তোমরাই কিন্তু ফাসেক ফাজের, সাবধান, হালাল পথে ব্যবসা করো। কারণ আমার রসুল বলে গিয়েছেন কেয়ামতের বিচারের দিন, চূড়ান্ত বিচারের দিন আল্লাহ পাক তার ডান পাশে বসাবেন, তোমাদের মতো যারা সৎ ব্যবসায়ী তাদেরকে এই উচ্চ সম্মান আল্লাহ পাক দিবেন, যে সম্মান তিনি দিবেন নবীদেরকে, রসুলদেরকে, শহীদদেরকে, সিদ্দিকদেরকে। তোমরা সেই উচ্চ সম্মানের সম্মানিত হওয়ার জন্য চেষ্টা করো। মদিনার লোকেরা ওজনে কম বেশি করত, আয়াত নাজিল হয়ে গেলে ওয়াইলুল মুতাফফিন আল্লাযীনা ইয়াক্তারু আলা নাসি ইস্তাফুন ওয়াযা কালুহুম আও ওয়াজনুহুম ইখসিরুন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল মদিনাবাসী এমন তওবা করল, আজ পর্যন্ত মদিনায় এই মজুদদারি নেই, দাম বাড়ানো চলবে না, আমাদের কারণে সুরে নাজিল হয়ে গেছে। অতএব সাবধান বাংলাদেশের ইমানদার ভাইরা, আল্লাহকে ভয় করুন, জনগণকে কষ্ট দিবেন না। যারা মূল নায়ক
সাধারণ ছোটোখাটো ব্যবসায়ীরা এটা বুঝতে পারে না। মূল নায়ক যারা তাদেরকেই আমরা বলছি সাবধান হন, কত টাকা আপনার দরকার, কত খাবেন বন্ধ করেন, মানুষকে দেন। জনগণ বাঁচলে, বিক্রেতা বাঁচলে তবেই তো ব্যবসায়ী বাঁচবে, তাই না? ক্রেতা যদি মরে যায় তো ব্যবসা চলবে? অতএব ক্রেতাদেরকে বাঁচিয়ে ব্যবসা করুন। হাদিসের কোরআনের বিধানগুলো মেনে চলুন, যেন কেয়ামতের দিন ওই বিচারের দিন আপনি ঠকে না যান। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই ব্যবসায়ী, তুমি যে ব্যবসা করেছিলে, দানবীর খেতাব পাইতে খুব দানশীল ছিলে, বলো তুমি কী করেছিলে? হে আল্লাহ, তোমার রাস্তায় হালাল ব্যবসা করেছি, টাকা নিয়ে তোমার রাস্তায় মাদ্রাসা মসজিদ কত কী করে দিয়েছি শুধু তোমার খুশি করার জন্য। আল্লাহ বলবেন, তোমার মনের খবর আমি রাখতাম, তুমি এই জন্য দানশীল হয়েছিলে যাতে জনগণ তোমাকে খুব প্রশংসা করে আর তুমি বড়ো কিছু একটা নেতা হতে পারো, সেই জন্য তুমি এরকম দান করেছো। যাও জাহান্নামে, কীভাবে জাহান্নামে নেবে ওটাও বলা সাদিসে, তার দুই পা ধরে উপুড় করে ঘেঁষতে ঘেঁষতে টানতে নিয়ে ছুটি ফেলে যাও জাহান্নামের আগুনের মধ্যে। অন্যদেরকে কিন্তু এভাবে অপমান করা হবে না। অতএব হে আলেম, হে দাতা, হে শহীদ, সাবধান, তোমাদের বিচার সবার আগে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে মজুদদারি থেকে তওবা করে বিশুদ্ধভাবে ইসলামে ব্যবসা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।